বন্ধু অকল বর্তমান আছো আমি একদম শালকোষা শ্রীগ্রাম গাঁও কত খণ্ড হব এখান চতুর্থ খণ্ড নহলে পঞ্চম খণ্ড হব জাতিলাত আছো আর এই টিলাটার পরে মোটামুটি যদি তুই দেখিবা যাইস তো এখান ডাকারার ভিউ চা ডাকারার ভিউ এই যে পুরা সারালি হাজ উড়ি আছে চা এখানে ডাকারার ভিউ চা নাটু ভাই ওই তিলাত যাওয়া যাবো এই তিলাত মন্দিরটার তো নাও আছে নাকি তো যাই হোক একটা মন্দির আছে ও বা কি সুন্দর জায়গা একদম মোটামুটি এগুলা জায়গাত মানে পিকনিক সিকনিক খাওয়া খুব মানে ভাল লাগবে কারণ কি মানে একদম নিরিবিলি ঠাই কোনো হই হাল্লা পলুশন টলুশন নাই এতে কি সুন্দর একদম মানে টিলা আর কি আমি যাই আছো ডাকরা বিলের একদম কাপে কাপে মাছ মারিবার ট্রাই করিম নাটু ভাই আর মুই মাছ পাওয়া যায় না না যায় চেষ্টা করি উঠে কাকা না হ্যাঁ খাওয়া মাছটা উঠে আমিও মারুম খানিক র জাল আছে তাম দেখো রাস্তা দেখাই দেবি ডাঙি মিটে ওহো রাস্তা বাহ পড়লে ডাইরেক্ট একদম বিলত হ্যাঁ পড়লে ঢুপলুম করে ডাইরেক্ট বিলত বাস আর এগুলো দেখ কত বড় ফিশারি এগুলো মাজত দিছে আলি যে দেখ মাজত দিছে আলি আর যখন ফ্লাড ওভার হব বিলখান জেলা পুরো ভরে যাব ডাকরা বিলের জন্য বানপানি হব তখন এগুলা বান্না দে বান্না দিয়ে এখানে মাছ সারি দিয়ে এগুলো পুকুরিতে এই পাহাড়িয়া অঞ্চলতে মানে পয়সার অভাব নাই চা এই বর্তমান পানি সেকি আছে পুকুরের আর গোটা ধান রুব ওটা ধান খেতে করিব হ্যাঁ উড়ি উড়ি কুলিশরের মাত ওয়াও মানে আমি এইটা ঘরত যাং যদি জাল ঠাল পাং দেখুন জাল আছে না নাই জাল যদি আছে তাহলে মাছ মারিম আছে সাত জাল আছে না নাই ও ঠেকি ওয়াও দাদা এক মিনিট আরে ইমার ঘর আহি দেখ ঢেকি দেখা পালং ঢেকি আরে বা তো ভারী ওয়াও ওয়া বড়িয়া কিবা আন মাইখানি দেং এতে দেখ নাটু ভাই এবার ঢেকি হ্যাঁ বড়িয়া ওয়াও দেখছি ওয়াও ঠেকি দেখা পালো খুবই ভাল লাগিল আহিয়া নাটু ভাই এই ঠেকি খান দেখাতে কার কথা মনত পড়িল ক তেজিমলা হ্যাঁ মাহিয়েকের ঘর তেজিমলা কে ঠেকিত
শাস্তি দিছিল মাহি মাহিমা। ও মাহিমাকে মানে এই যে এখানে এসে ঠেকি তো বহুত বছরের মাথা দেখলাম ঠেকি ঠেকি খান দেখি আর একটা কথা একটা গানের কথা মন পড়েল ঠেকিতে ঠেকিতে ওমরে লাহরি আমার রুখালের গোটায় মাটি রাবণ ভাই বিলত আহিয়া যদি আমি নাও যদি না উঠু হ্যাঁ বিলত নদী দেখা মানে আসল মজা পাইছে নাও উঠা আর এই ফেলে দেখ নাটু ভাই পুরো বৈঠা মারি আছে আর এই ফেলে দেখ রাবণ ভাই টুম 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 টুমিয়া বহি আছে দেখ আর এতে পানি মানে থাও না দেখো মোটামুটি একদম তামাম দো আছে আমি যে আছো ওই পারত এই বিলখানে ডাকারা বিলখানে একটা ভাল লাগে দেখ কত ভেট ফুল সা লাল লাল ভেট ফুল পানি পড়লে শেষ মোবাইল পার হয়ে গেলুম আর মোটামুটি আমি এই যে যাত্রা লুম খেলা জাল এ আর ঢুকি দে খুশে তো প্রথম যাত্রা আমার প্রথম যাত্রা ও মাই গড কুসিয়া শিঙি শিঙি মাছ শিঙি মাছ কুসিয়া প্রথম যাত্রা দেখ প্রথম যাত্রা আমার ও মাই গড এখানে শিঙি লো শিঙি আর যে দেখ দুইখান কুসিয়া দুইখান কুসিয়া লো কি কি লো ও মাই গড প্রথম যাত্রা এটা আমার 1500 টাকার প্রথম যাত্রাতে কুসিয়া আমার আর শিঙি আমার বড়িয়া 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 প্রথম যাত্রা ছোটটা তো মোটামুটি বন্ধু সকল আমি মোটামুটি 1.5 ঘন্টা আমার মাছ মারিলো আমি নাটু ভাই মাছ মারি আছে একদম ভরি ছেড়ে গোটায় আমার একদম বোকা লাগি গেছে মোটামুটি 1.5 ঘন্টাত এতিয়া মারি আছে এনেকৈ চাইডে 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 আমি এই ঠেলা জালখন মাৰি যাম মোটামুটি ইতিমধ্যে মাছ পালোঁ আমি এনেকুৱা ডাঙৰ ডাঙৰ ইছিলা মাছ পায় ইয়াত এয়া চাওক আমি হা ডাঙৰ ডাঙৰ এনেকুৱা ইছিলা মাছ পায় চাওক আৰু ৰ'ব আমি দেখাই আছোঁ ৰ'ব 1 ছেকেণ্ড তো ইতিমধ্যে মাছ পালো ইমানখিনি এয়া চাওক এইবিলাক ডাঙৰ ডাঙৰ কুচিয়াও পাইছোঁ আমি এনেকুৱা কুচিয়া এনেকুৱা কুচিয়া 4খন পাইছোঁ ইয়াতকৈ আৰু ডাঙৰ ডাঙৰ আছে এইবিলাক এয়া চাওক মাছ একদম লোকেল মাছ চাওক কুচিয়া শিঙি মাছ গৰাই মাছ এয়া চাওক কিমান ডাঙৰ ডাঙৰ আছে একদম চাওক মোটামুটি 1.5 ঘন্টাত পালোঁ আমি এইখিনি মাছ আৰু মাৰিম এতিয়া যে কেনেকৈ মাৰি আছে চাওক দে এয়া চাওক এই এনেকৈ ভৰাই দিব লাগে চাওক এইয়া এই দেখ চাওক এই এনেকৈ মাৰি আছে চাওক বঢ়িয়া দে চ' বন্ধুসকল আমাৰ একদম মাছ মৰা আমাৰ শেষে হ'ল 2 ঘন্টা মাৰিলোঁ এতিয়া মাছখিনি আমাৰ হ'ব 2 ভাগ ইয়া ওই বালে রাম নাটু ভাই যে জায়গা দিয়ে নিয়ে আহলে তুই জালখানে ল অসুবিধা হবে ও মাই গড একদম খতরনাক জায়গা হ্যাঁ ও যদি পড়লে শেষ
ধুম মুখে ডাইরেক্ট একদম ল রাখি বাহাম জায়গা জানাম পাহাড়ি জায়গা যদি দেখ যদি পড়লে ডাইরেক্ট একদম তলত ধামকে